এটা হচ্ছে মেকআপ মিরর ল্যাম্প। আমরা এখন ড্রেসিং টেবিলের মধ্যে এগুলো অ্যাড করব। তো আমরা প্রথমে দেখি আমাদের এখানে ইউএসবি একটা কেবল দিয়ে রয়েছে, তারপর আমাদের ল্যাম্প এখানে 10টা লাইট থাকবে, 10টা লাইট থাকবে। আমাদের এখানে স্টিকার আছে, আমাদের এখানে অলরেডি 10টা স্টিকার আছে, 10টা স্টিকার দিয়ে আমরা এগুলো শেডিং করব। তো এখানে প্রত্যেকটাকে আলাদা করা যাবে। আমরা আলাদা আলাদা করে ফেললাম, এগুলো বিভিন্ন ডিস্টেন্সে লাগার যাবে। আমরা এই ডিস্টেন্সে রাখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিস্টেন্স, ডিস্টেন্সে রাখবো সবগুলো। আবার এটার জন্য একটা চার্জার লাগবে, আমাদের এখানে কিন্তু চার্জারটা দেয় নাই, আমরা একটা নতুন একটা চার্জার কিনতে হবে। তো আমরা লাইটগুলোকে প্রথমে আমাদের এখানে কিছু স্টিকার দিয়ে থাকবে, ওই স্টিকারগুলো আমরা লাইটের সাথে কানেকশন করব। এরপরে লাইটের স্টিকার হচ্ছে ডবল পার্ট স্টিকার বলে, এগুলোকে অন্য একটা পাশ তুলে আমরা আমরা কতটুকু মেজারমেন্টের মধ্যে বসাবো তা নির্ধারণ করব। তো আমরা প্রথমে সেটিংটা করব, সেটিংটা করার পরে আমরা স্টিকার তুলে তুলে এগুলো অ্যাডজাস্ট করে নেব। তো ভিউয়ার্স দেখতে পারছেন এগুলো মোটামুটি এখন একটা ভাইরাল একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমরা নির্দিষ্ট একটা অ্যালাইনটে নির্দিষ্ট দূরত্বের মধ্যে এটা গ্লাসের মধ্যে ফিটিং করলাম। ফিটিং করার পর আমরা এখন আমাদের মোবাইল যেগুলো মোবাইল চার্জার আছে ওগুলো দিয়ে হবে, ইউএসবি সাপোর্টার যেগুলো মোবাইল চার্জার আছে। তো দেখতে পারছেন আমাদের অলরেডি আমরা কানেকশন করেই আলো জ্বলতেছে। এখানে তিনটে ভেরিয়েবলের কালার হয় আর আলোকে একটু বাড়ানো কমানো যায়। তো দেখতে পারছেন এখন তিনটে ভেরিয়েবল কালার, এখানে যেটা রোটেটের অপশন আছে ওটা দিয়ে হয়, আর প্লাস মাইনাস দিয়ে হবে আপনার আলোর একটু সফটনেস হার্ডনেস। থোবিয়ার্স এভাবেই আপনারা চাইলে খুব সুন্দর একটা সেটিং পাচ্ছেন।